আসসালামু আলাইকুম দর্শক। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নেপিয়ার গাছ সম্পর্কে বিস্তারিত, তো এটা দেখতে কেমন হবে, এর পুষ্টিমান কেমন হবে এবং এটা কোথায় কোথায় পাওয়া যাবে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো এ পর্বে আমরা আলোচনা করব নেপিয়ার ঘাস কিভাবে চাষ করবেন, কতটুকু সার দিবেন, কতটুকু কিভাবে পানি দিবেন এবং এর যে পরিমাণটা কতটুকু হবে এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো দর্শক আমাদের সাথেই থাকুন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি আছে তো সেটাতে ক্লিক করে রাখুন, যাতে করে নোটিফিকেশনগুলো সরাসরি আপনার কাছে অতি দ্রুত পৌঁছে যায়। নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি, তো নেপিয়ার গাছ সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের যে কোনো সময়ের মধ্যে লাগানো যায়, এটাকে কাটিং হিসাবেও লাগানো যায়, আবার যে মোথা আছে যেটা মোথাও লাগানো যায়। তো বাংলাতে এটা হচ্ছে বৈশাখ থেকে আশ্বিন মাস যেটা এই সময়ের মধ্যে লাগানো যায়। তো এরপরে দর্শক এটা যেভাবে রোপণ করবেন সেটা হলো যে এটার যে দুইটা গিটা আছে, যেই যে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গিটা বা দুইটা চোখ আছে, তো এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করতে হবে, যাতে করে দুইটা কারণ, যাতে করে এর গোড়ায় যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে, আরেকটা হচ্ছে যে বাতাস যাতে এটাকে ফেলে না দেয়। তো এটা সাধারণত উঁচু এবং ঢালু জমিতে রোপণ করা যায়, এর কাটিংটাকে লাগানো যায়। তো এখানে রো টু রো ডিস্টেন্স যেটা দূরত্ব হবে সেটা হচ্ছে 1 মিটার এবং এখানে কাটিং টু কাটিং যেটা আছে দূরত্ব সেটা হবে 30 থেকে 45 সেন্টিমিটার। তো প্রতি হেক্টর জমির জন্য 20 থেকে 25 কুইন্টাল কাটিং প্রয়োজন। তো 1 কুইন্টালে হচ্ছে গিয়ে আপনার 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, তো সেই হিসেবে 2000 বা 2500 কেজি কাটিং এরকম দরকার হয়। তো এবারে জেনে নেওয়া যাক যে কতটুকু সার দিবেন। দর্শক এখানে সাধারণত 160 কেজি ইউরিয়া দেওয়া হয়, আর হচ্ছে যে 80 কেজি টিএসপি দেওয়া হয় এবং 40 কেজি এমওপি দেওয়া হয় প্রতি একর জমির জন্য প্রতি বছরে। আর যদি ভালো ফলন পেতে চান সেই হিসাবে আপনার প্রতি কাটিংয়ের পরে 16 থেকে 18 কেজি ইউরিয়া দিতে হবে, যাতে আপনার ভালো ফলন, যার জন্য আপনি ভালো, যদি আপনি ভালো ফলন পেতে চান। আর পানি হচ্ছে গিয়ে আপনার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনার পানি দিতে হবে, জমির জন্য যতটুকু পানি প্রয়োজন ওই অনুপাতে পানি দিতে হবে। তো এবারে জেনে নেওয়া যাক যে এর ফলন সম্পর্কে। তো নর্মালি 60 থেকে 70 দিন প্রতি কাটিংয়ের 60 থেকে 70 দিন পরে কি এটাকে কাটা যায়, দুঃখিত, প্রতিবার রোপণের 60 থেকে 70 দিন পরে এটাকে কাটা যায় এবং এরপরে প্রতি 5 থেকে 6 সপ্তাহ পরে এটা যখন এর উচ্চতা যখন 90 সেন্টিমিটারে পৌঁছে তখন এটাকে কাটা যায়। যেহেতু এটা কাটিং করে ঘাসকে লাগানো যায় সেই হিসাবে এটা থেকে বছরে 7 থেকে 8 বার কাটা যায় এবং এটা হচ্ছে উচ্চ ফলনশীল একটা ঘাস, যেটা থেকে প্রতি হেক্টর জমি থেকে বছরে 170 থেকে 250 টন ঘাস পাওয়া যায়। তো দর্শক আজকে পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নেপিয়ার ঘাসের রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এ পর্বে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে যে নোটিফিকেশন আইকনটা আছে সেখানে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিওগুলো সহজে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ।